দর্শক, এই সেই অলনিয়া শরীফা দেখতে পাচ্ছেন। আমি অলরেডি আসি সেই গাছের নিচে। এটি সেই অলনিয়া শরীফা, সবাই দেখতে পাচ্ছেন। আমরা আসি সেই গাছের নিচে, দেখতে পাচ্ছেন এটি অলনিয়া শরীফা। আমি বাংলাদেশে এই শরীফার যাত্রী নিয়েও কাজ করছি। আপনারা যদি কেউ চারা নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা দিতে চেষ্টা করব। আমরা আরও আজকে নতুন নতুন অনেক নতুন জাতের ভ্যারাইটিস দেখাবো, যেগুলো বাংলাদেশে একবারেই নতুন। চলুন আমরা ঘুরে আসি, সব জায়গাগুলো দেখে আসি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। আজকে আপনাদের দেখাতে যাচ্ছি, এটা হচ্ছে অলনিয়া শরীফা। যেটা এটা হচ্ছে 2 কিলো করে হয়, এটা হচ্ছে 1 বছরের গাছে অলরেডি 3টা ফল আছে। এই গাছটিতে 3টা ফল আছে। এটা হচ্ছে সেই অলনিয়া শরীফা, এবং ফুলও আছে পর্যাপ্ত পরিমাণ। এদিকে আরেকটা গাছ লাগানো আছে, এটাও ফল আছে। এটাই সেই অলনিয়া শরীফা। আমরা তো অনেক রকম শরীফা দেখেছি, এটা আরেকটি ভিন্ন জাত। এটার পাতা, একটি একটি পাতার সাইজ হচ্ছে কদম গাছের মতন, অনেক বড়। গাছটির বয়স 1.5 বছর চলতেছে। 2টি গাছ আছে, এদের দিকে আবার ফুল থেকে ফল হওয়া শুরু হয়ে গেছে। এই যে ফুল আসতেছে, এদিকেও ফুল আছে ওপরে। এটা থোকাই থোকাই ফুল আসতেছে, এই দেখেন ফুল প্রত্যেকটি। এদিকে থোকার থেকে ফুল হয়ে ফল অলরেডি শুরু হয়ে গেছে ফল। এদিকে এই গাছটিতে প্রায় 100-এর ওপরে ফুল ফল আছে, সব ছোট বড় সব মিলিয়ে ভালো ফল আছে। আমরা যদি দেখাতে যাচ্ছি, এটি হচ্ছে সেই অলনিয়া শরীফা, যেটি হচ্ছে এটি হচ্ছে বাংলাদেশে একদমই নতুন জাত। এটা আমিও লাগাইছি বর্তমানে। এই জাতটি যদি বাংলাদেশে আবহাওয়ায় শ্যুট করে নেয়, আমি মনে করি এটা প্রচুর ধরবে এবং এটা চাহিদা ব্যাপক হবে। প্রিয় দর্শক, অনেকে বলেন ভিয়েতনাম 12 মাসি মালটা নাকি হলুদ হয় না। আজকে আমরা দেখব, দেখেন প্রত্যেকটি মালটাই বলো হলুদ হচ্ছে। এগুলো সবই ভিয়েতনাম মালটা। এগুলো সবই ভিয়েতনামি মালটা, খুব কালার আসতেছে। এই যে বড় ভিয়েতনাম 12 মাসি মালটা কয়েকটা স্টেপে আছে এবং কালার চলে আসছে অলরেডি। অনেকে বলে ভিয়েতনাম মালটা নেই, কালার আসে না, সেটাই আমরা দেখাতে যাচ্ছি। দেখেন ভিয়েতনাম মালটা, দেখেন কত বড়, কত বড় মালটা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। কে বলেছে ভিয়েতনাম মালটা হলুদ হয় না? আজকে আপনাদের দেখাচ্ছি যে হলুদ হয় কিনা। এর দেখেন কয়েকটা স্টেপে ফল আছে। এটাই সেই ভিয়েতনাম 12 মাসি মালটা, এই যে কালার অলরেডি চলে আসছে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। এটা ভিয়েতনাম 12 মাসি মালটা, এদের দিকে হ্যাঁ ছোট মালটা আছে। এটা হচ্ছে আপনার আফ্রিকান ইয়েলো মালটা, আর এটা দেখতে পাচ্ছেন কয়েকটা স্টেপে আছে হলুদ মালটা, সেই ভিয়েতনামের হলুদ মালটা। কিভাবে বিশ্বাস করবেন, এই দেখেন এটাই সেই ভিয়েতনামের হলুদ মালটা। দেখেন কয়েকটা ধাপে ফল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাকে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে আমি আছি ফলের সাথে, দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে সেই বড় বাংলাদেশ সর্বপ্রথম যে হচ্ছে আপনার ভিয়েতনাম মালটা হাডি কালচারে যেটা রোপণ করেছিল, আমরা সেই গাছে আসি। ছোট্ট একটি গাছে দেখেন ভিয়েতনাম মালটা, এই দেখেন ছোট ফল আছে, ভিতরে ফল আছে, এবং এদিকে দেখেন কত বড় বিগ সাইজ। এদিকে দেখেন ছোট ফল আছে, এদিকে আবার দেখেন গাছে প্রচুর ফল আছে, প্রচুর ফল, অনেক বিগ সাইজ।
অনেক বিগ সাইজ, আল্লাহর রহমতে অনেক বড়, দেখেন অনেক বড়, এই দেখেন কত বড়। কে বলেছে যে ভিয়েতনাম বারমাসী মালটা নাকি হলুদ হয় না, আমরা সেটাই আজকে দেখাচ্ছি। যারা যারা বলেছিলেন তাদের উদ্দেশ্যে দেখাচ্ছি যে ভিয়েতনাম বারমাসী মালটা নাকি হলুদ হয় না, আমরা সেটাই দেখাচ্ছি, দেখেন হলুদ হয় কিনা। এই দেখেন এগুলো ছোট সাইজ, এদিকে আছে এক সাইজ, আরো ওদিকে ওই যে হলুদ, এই যে হলুদ ওপরে দেখেন হলুদ, ওই যে হলুদ চারিদিকে হলুদ আছে। এটা হচ্ছে আফ্রিকান হলুদ মালটা, যেটার আমরা ইতিমধ্যে ভিডিও দেখেছি, সেটাই হচ্ছে আফ্রিকান হলুদ মালটা। এই যে দেখতেছেন প্রত্যেকটি গাছেই এখনো আছে, কিন্তু বর্তমানে যে ফলগুলো আছে আসলে অতটা রস নাই, কারণটা এ যদি হলুদ হইলে যদি রসই না থাকে তাহলে তো চলবে না। পেছনটা আপনারা দেখতে পারেন, পেছনটা দেখেও চিনতে পারেন, এটি হচ্ছে আফ্রিকান হলুদ মালটা। দেখতেছেন এই যে হলুদ হয়ে গেছে, আফ্রিকান হলুদ মালটা। ছোট ছোট গাছে ফল ধরে আছে, ওয়াও, কে হয়তো বা ছিঁড়েছে, এটা ছিঁড়ে পড়ে আছে। দেখতেছি এটা হচ্ছে চাইনা কমলা, এই দেখেন আফ্রিকান হলুদ মালটা ধরে আছে, আফ্রিকান হলুদ মালটা। এটার এটার গঠনটা দেখেন, পেছনটা দেখতে পাচ্ছেন, এটার একবারে ইয়ে চিহ্ন, আবার এই যে ফুল আসতেছে, আফ্রিকান ইয়েলো মালটা। আমরা যেটা নিয়ে খুব নাচানাচি করতেছি সেই আফ্রিকান ইয়েলো মালটার আসলে ভিতরে রস নাই, আমরা লাফালাফি করলে তো হবে না। অনেক নার্সারি মালিক আছে যে চারা নিয়ে কৃষক প্রতারণা করতেছে, আসলেই আমরা যে আমরা বাঙালি হুজুগে মাতাল, আমি যদি সারাদিন বলি যে এই মালটাটা ভালো না কেউ বিশ্বাস করবেন না, আমি সারাদিন যদি বলি যে ভালো না ভালো না, আপনারা নেটে ইউটিউবে ভিডিও দেখেই এই মালটাটি চাষ করবেন না, চাষ করলে ধরা খেয়ে যাবেন। এ দেখেন এই মালটাতে কোনো রস নাই, এখন তো চল নভেম্বরের শেষের দিকে চলতেছে, 20-21-22 তারিখ, আসলে যদি কেউ করেন তাহলে যদি লস খেয়ে যান তাহলে তো একবারে ফুল লস। আমি ওর জানা মতে আমি এই মালটাটি কালকে খেয়েছি, খুব একটা ভালো না, এর থেকে ভিয়েতনাম বারমাসী মালটা অনেক ভালো। এবং যে আমাদের বাড়ি ওয়ানটি আছে এর থেকে বাড়ি ওয়ান 1000 গুণে আমি মনে করি ভালো, কাঁচা সবুজ অবস্থায় বিক্রি করলেও আমরা ভালো টাকা বেচতে পারি। আর এটাতে খুব একটা যে কালার হইলে রস থাকে, আমি কালকেও খেয়েছি, এটা আজকে আমরা কাটবো, কাটার পরে দেখাবো যে দর্শক কি জন্য আফ্রিকান হলুদ মালটা নিয়ে আপনারা নাচানাচি করছেন, আসলে এটা কি আসলে যখন পর্যাপ্ত হলুদ হয়ে যাবে তখন কি এটা টিকে থাকবে কিনা, তখন এটা আমরা কাটার পরে দেখাবো। আর এগুলো সবই আফ্রিকান হলুদ মালটা লাগানো, দেখতে পাচ্ছেন এই সেই সিয়াম গ্রিন, এটি একটি একটি লেবুর ওজন 2 কেজি, 1.5 কিলো 2 কিলো করে হয় সিয়াম গ্রিন। দর্শক এটা হচ্ছে সিয়াম গ্রিন জাম্বুরা, 12 মাসি সিয়াম গ্রিন, এই জাতটি হচ্ছে 12 মাস ফল দেয়, ভিয়েতনামের সিয়াম গ্রিন।
আছে।